ওয়ালাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আবারও আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, যারা ফেসবুক ব্যবহার করে থাকেন তো চাইলে ফেসবুক থেকে আপনার পছন্দের ভিডিওগুলি আপনি মেমোরি কার্ডে অথবা আপনার মোবাইলের গ্যালারিতে ডাউনলোড করে রাখতে পারবেন। তো কীভাবে আপনার ফেসবুকের ভিডিও আপনার গ্যালারিতে অথবা মেমোরিতে ডাউনলোড করবেন তার প্রসেসটি আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিব, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে বেল আইকনটি অ্যাক্টিভ রাখুন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যদি আমার এই চ্যানেলে আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এর জন্য একটি সফটওয়্যার প্রয়োজন হবে, সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করবেন ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো এখন মূল ভিডিওটি শুরু করছি। তো আমার ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করা সফটওয়্যারটি এখন ওপেন করে দিচ্ছি। তারপর এখানে নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন রয়েছে, এখানে পুনরায় এখানে টাচ করবেন, তারপর গোইট এখানে টাচ করে দিবেন। এখানে অ্যালাউ অপশনে টাচ করে দিবেন। তো এখানে অবশ্যই আপনার ফেসবুকের মোবাইল নাম্বার দিয়ে অথবা পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখানে আপনার অবশ্যই লগ ইন করতে হবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি। তো আপনার ফেসবুকের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে নিচে লগ ইন অপশনের উপর টাচ করে দিবেন। তো এখানে আমার ফেসবুক অ্যাকাউন্টটি লগ ইন হয়ে গেছে। তো এখানে প্রোফাইল দেখাচ্ছে, তো এখানে আমি সার্চ বারে একটি ভিডিও সার্চ করব। তারপর এখান থেকে আমি ভিডিও এটার উপর সার্চ করে টাচ করলাম। তো ভিডিও লিস্টগুলি কিন্তু আমার এখানে দেখাচ্ছে। তো এখানে 2 নম্বর ভিডিওটি এটার উপর আমি টাচ করে দিলাম। তারপর পুনরায় ভিডিওর উপর টাচ করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন অথবা এখানে কিন্তু প্লে অপশনটি রয়েছে। তো এখন চাইলে আপনি ডাউনলোড অথবা প্লে করে ভিডিওটি দেখতে পারবেন। তো আমি যেহেতু ডাউনলোড করব তাই এখানে ডাউনলোড অপশনের উপর টাচ করে দিলাম। তো দেখতে পাচ্ছেন উপরে ডাউনলোড কিন্তু হচ্ছে, তো আমি এটি করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটি ডাউনলোড হচ্ছে। তো 18 সেকেন্ড বাকি আছে, তো এটা সরাসরি কিন্তু মেমোরি কার্ডে বা আপনার এটা গ্যালারিতে কিন্তু আপনি চাইলে ভিডিওটি দেখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 4 সেকেন্ড বাকি আছে, অলরেডি কিন্তু ভিডিওটি কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে। তো এখন আমার মেমোরি কার্ডের দেখিয়ে দিব সেটা আসলে ডাউনলোড হয়েছে কিনা। তো তার জন্য আমি এখানে ফাইলটি ওপেন করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে ভিডিওটি, প্রথম ভিডিওটি FB ভিডিও ডাউনলোড, তো এই ভিডিওটি কিন্তু আমি ডাউনলোড করেছিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে প্রথমের এই ভিডিওটা, তো এটা আমি এখন প্লে করছি। তো দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এটা কিন্তু আমার মেমোরি কার্ডে, আবার এটা কিন্তু গ্যালারি থেকে আমি এটা দেখতে পাচ্ছি। তো এভাবে আপনি খুব সহজেই আপনি ফেসবুক থেকে ভিডিও আপনার মেমোরি কার্ডে অথবা গ্যালারিতে ডাউনলোড করতে পারবেন। এখন দেখাবো কিভাবে এই সফটওয়্যারটি আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। তো এর জন্য আপনার গুগল প্লে স্টোর সফটওয়্যারটি ওপেন করে দিবেন। তারপর উপরে সার্চ বারে টাইপ করবেন ফেসবুক ভিডিও ডাউনলোড অ্যাপ।
তো এটা লেখার পর এখানে প্রথম থেকে যে 5 নাম্বার সফটওয়্যারটি রয়েছে এই 5 নাম্বার সফটওয়্যারটি আপনি ইনস্টল করে নেবেন 1 2 3 4 5 এই যে 5 নাম্বার ফেসবুক এফবি ভিডিও ডাউনলোডার স্মার্ট লেখা আছে তো দেখতে পাচ্ছেন স্মার্ট মোবাইল টুলস এটা এটা কিন্তু সব লেখা সব সফটওয়্যারে থাকে না স্মার্ট মোবাইল টুলস এটা যেটাতে দেখতে পারবেন সেটা আপনি ইনস্টল করে নেবেন তো ভিডিওটি ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ